দর্শক আলাইকুম একটি হৃদয় বিধারক ঘটনার বর্ণনা দিচ্ছি আপনাদেরকে ভিডিও মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন এই কবির রজনীতে গরু একই সাথে একই মুহূর্তে মৃত্যুর কোলে ঢলে পড়েছে শোকের ছায়া নেমে এসেছে সাদ্দামের পরিবারে কি কারণে কিভাবে এই চারটি গরু একই সময় মৃত্যু হলো এ নিয়ে চলছে বিভিন্ন মানুষের বিভিন্ন রকম কথাবার্তা দর্শক আমরা জানি বোবার শত্রু থাকে না থাকে না প্রতিবন্ধীরও কোনো শত্রু কিন্তু সাদ্দাম হোসেনের কেন এই দুর্যোগ এই দুর্ভাগ্য দেখা দিল এ নিয়ে মানুষের মধ্যে চলছে বিভিন্ন রকমের কথাবার্তা আসলে কি প্রাকৃতিক কোনো বিপর্যয়ে এমনটি হয়েছে নাকি শত্রুতাবশত কেউ খাবারে বিষ প্রয়োগ করে এই গরুগুলোকে মেরে ফেলেছে এই বিষয়টি সঠিক ও সুষ্ঠু তদন্তের জোর দাবি জানিয়েছে এলাকাবাসী আমাদের বাগমারা গ্রামের মোহাম্মদ সাদ্দাম হোসেন প্রতিবন্ধী একজন লোক এই প্রতিবন্ধী লোকের গরু চারটি গরু মারা গেছে একসাথে এই চারটা গরুর কিভাবে মারা গেছে আমরা গ্রামবাসী আমরা পর্যবেক্ষণ করে এবং সুষ্ঠ তদন্ত করার জন্য আপনার কাছে মানে প্রশাসনের কাছে আমরা আকুল আবেদন জানাচ্ছি জোর আবেদন জানাচ্ছি এবং গ্রামবাসী পক্ষ থেকে খবর শুনে গ্রামের সর্বস্তরের মানুষ ছুটে এসেছেন এবং সকলের মনে একটাই প্রশ্ন কিভাবে এমন ঘটনা ঘটল সঠিক তদন্ত হবে কি কি